হঠাৎ করে পিরোসি দলের উপর পুলিশ কেন মারমুখী? এদিকে বিএনপির লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে, বলছেন মজনু। জানাবো ইভিএম ব্যবহার করলে 300 আসনে করতে হবে, বলছে জেপি। এদিকে দেশের সীমান্তে মিয়ানমারের যুদ্ধ বিমান উদ্বেগজনক, বলছে ন্যাপ। এবং সর্বশেষ জানাবো ধরে বেঁধে কাউকে নির্বাচনে আনব না, বলছে সিইসি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিএনপির লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে, বলছেন মজনু। বিএনপির লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু। তিনি বলেন, জনগণের অধিকার হরণ করে লাঠি গুলি টিয়ার গ্যাসের মাধ্যমে যারা ক্ষমতায় থাকতে চায় তারা নিঃসন্দেহে ফ্যাসিবাদী, আর আমাদের লড়াইটা হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে। রফিকুল আলম মজনু বলেন, আমরা রক্ত দিতে শিখেছি, জীবন দিতে শিখেছি, আমরা অধিকারের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত, আমরা জনগণের অধিকার আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করে বিজয় ছিনিয়ে আনব। ধরে বেঁধে কাউকে নির্বাচনে আনব না, বলছে সিইসি। ধরে বেঁধে কাউকে আগামী নির্বাচনে আনবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিএনপি অন্যতম প্রধানতম দল, তারা যদি অংশগ্রহণ করে তাহলে নির্বাচনটাও অধিক অংশগ্রহণমূলক হবে। এখন বিএনপির যে রাজনৈতিক কৌশল, আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের কৌশলের উপর হস্তক্ষেপ করব না, করতে পারি না, সে এখতিয়ার আমাদের নেই। এখন বিএনপি যেটা চাচ্ছে সে ব্যাপারে আমাদের কোনো রকম বাধা নেই, কিন্তু আমাদের উপর যে দায়িত্ব অর্পিত রয়েছে সে দায়িত্বের পথে আমরা এগিয়ে যাব। কালকে যদি আমাকে উচ্ছেদ করে দেন হবে, সেটার জন্য আমি তো মর্মাহত হব না। তিনি আরো বলেন, আজকে দুটি দলের সঙ্গে সংলাপ হলো, এই অর্থে সংলাপ শেষ হলো, সিদ্ধান্ত গ্রহণে যাতে সহায়ক হয় সেজন্য সংলাপ করেছি, সংলাপ করে আমরা লিখিত আকারে সিদ্ধান্ত জানিয়েছি, তাদের ইভিএম নিয়েও বৈঠক করেছি, ইভিএম নিয়েও একটা সিদ্ধান্ত নিয়েছি পরীক্ষা নিরীক্ষা করে। আমরা আমাদের নিজস্ব বিবেচনায় দলগুলোর মতামতের ভিত্তিতে 300, 110 বা 20টা নয়, আমরা একটা যৌক্তিকভাবে ব্যালট পেপারে 150 আসন বা 150 আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত নিয়েছি। তাদের লিখিত বক্তব্য আছে, সেগুলো পর্যালোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছি। অনেকে বিশ্বাস করেন, অনেকে করেন না এই মেশিন নিয়ে, তবে আমাদের সিদ্ধান্ত আদৌ বাস্তবায়ন করা সম্ভব হবে কি না সেটা নির্ভর করবে এটা পাওয়া যাবে কি না তার উপর, কারণ এটার বেশিরভাগ পার্টস আসবে বিদেশ থেকে। কাজী হাবিবুল আওয়াল বলেন, আমরা শুধু দলকে নয় সরকারকেও সংলাপ থেকে আসা মতামত জানিয়েছি, কেননা দলগুলো কি বলছে তা সরকারেরও জানা উচিত, সরকার কিন্তু কোনো দলের নয়। সেই বিভাজনটাকে মাথায় রেখে আমরা সরকারকে জানিয়েছি, অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় বিরোধী দলগুলো, সেটি রাজনৈতিক দলগুলোকে জানিয়েছে ইসি। ভোটার তালিকা আগামী বছর মার্চ মাসে চূড়ান্তভাবে প্রকাশ করা হবে। রোডম্যাপ সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে চূড়ান্তভাবে অবহিত করতে পারবে নির্বাচন কমিশন। ইভিএম নিয়েও ইসি খুঁটিনাটি কাজ করছে, ইভিএম এর মধ্যে ওই ধরনের কারচুপি, কার্ডের মাধ্যমে ভোট সম্ভব কিনা খতিয়ে দেখছে কমিশন। কারচুপির বিষয় কিন্তু পাওয়া যায়নি, ব্যক্তি শনাক্তকরণের পর আঙুলের ছাপ দিলে ছবি ভেসে আসবে, এরপর ব্যালট ওপেন হবে, 40 সেকেন্ড থাকবে, এর মধ্যে ভোট দিতে হবে বলে জানান সিইসি। তিনি আরও বলেন, ইভিএমে ভোট নেওয়ার পক্ষে একটা অসুবিধা কেউ কেউ লক্ষ্য করেছেন, যে একজন লোক বুথে যদি দাঁড়িয়ে থাকে, তিনি যদি ভোটারকে বলেন আপনি যান ভোটটা আমি দিয়ে দেব, সেই সংকটের বিষয়টি আমাদের মাথায় আছে, এজন্য আমরা সিসিটিভি ক্যামেরা দেব। আমরা কঠিন দায়িত্ব অর্পণ করব প্রিজাইডিং কর্মকর্তার উপর, কেউ যদি বৈধ বা অবৈধভাবে ভোট বাধাগ্রস্ত করে তবে তাৎক্ষণিক ভোট বন্ধ করে ওই লোককে বের করে দেবেন, তিনি না পারলে পুলিশ ডেকে বের করে দেবেন। তিনি আরও বলেন, পুলিশও পারলেন না তাহলে ভোট বন্ধ করে দেবেন, এছাড়া প্রিজাইডিং কর্মকর্তা যদি মাস্তানকে যদি অ্যালাউ করে তবে শাস্তির ব্যবস্থা রেখেছি। হঠাৎ করে বিরোধী দলের উপর পুলিশ কেন মারমুখী? হঠাৎ করেই বিরোধী দলের ওপর মারমুখী হয়ে উঠেছে পুলিশ। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে উস্কানি দেওয়া হয়েছে, তাদের উপর আঘাত করা হয়েছে, এই অবস্থায় আত্মরক্ষার জন্যই তারা পাল্টা আঘাত করেছে, কিন্তু বিভিন্ন স্থানের ঘটনাগুলো গভীরভাবে বিশ্লেষণ করে দেখা যায় যে অনেক ক্ষেত্রে পুলিশ অসহিংসু ছিল এবং প্রথম থেকেই পুলিশ মারমুখী অবস্থান গ্রহণ করেছিল। কেন পুলিশ মারমুখী হলো এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা রকম কথাবার্তা চলছে। সাম্প্রতিক সময়ে বিএনপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করছে, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং নিয়ে বিএনপি গত সপ্তাহে লাগাতার বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করে। এর মধ্যে 1 সেপ্টেম্বর ছিল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী।
এ সমস্ত কর্মসূচিগুলোতে বিএনপির ভাষায় পুলিশ এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনগুলো আক্রমণ করেছে, কিন্তু আওয়ামী লীগ সরাসরিভাবে এই অভিযোগ নাকচ করে দিয়েছে এবং তারা বলেছে যে বিএনপি শুরু থেকেই মার মুখে আচরণ করেছে। বিএনপি একটা কিছু ঘটনার জন্য মিডিয়া কাভারেজ পাওয়ার জন্য সহিংস আন্দোলনের পথ বেছে নিয়েছে। আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন যে বিএনপি বিনা উস্কানিতে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে, এই চেষ্টার পিছনে সুগভীর ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্রকে নাকচ করার জন্যই জনগণের জানমাল হেফাজত এবং আওয়ামী লীগের উপর হামলা প্রতিরোধের জন্য আওয়ামী লীগকে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে পুলিশের এই আচরণ অসহিংস হয়ে উঠল কেন, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিরোধী দল যদি শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করে সেই কর্মসূচিতে বাধা দেওয়া হবে না, বরং সেই কর্মসূচিকে স্বাগত জানানো হবে। প্রধানমন্ত্রীর কয়েকটি বক্তব্যের পরও এই ধরনের ঘটনার হিসেব মেলাতে চাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মধ্যে কোনো কোনো স্থানে কিছু মহল আওয়ামী লীগ বিএনপির মধ্যে উত্তেজনা সৃষ্টি করে পরিস্থিতি ঘোলা করতে চাইছেন, এটা সুগভীর কোন ষড়যন্ত্রের অংশ কিনা, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির একটি নীল নকশার বাস্তবায়ন কিনা তা খতিয়ে দেখা দরকার। কারণ কয়েকটি স্থানে এমন ঘটনা ঘটেছিল যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ গায়ে পড়ে ঝগড়া বাঁধিয়েছে। শুধু যে বিএনপি সমাবেশের ঘটনা এরকম এমনটি নয়, এর আগে 15ই আগস্ট শোক দিবসের উপলক্ষে অনুষ্ঠিত বরগুনাতেই একই ঘটনা ঘটেছে এবং সেখানে ছাত্রলীগের বেধড়ক পেটানো হয়েছে, যদিও ওই পুলিশ কর্মকর্তাকে পরবর্তীতে সরিয়ে নেওয়া হয়। কিন্তু এই ঘটনাগুলো পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত এবং তাৎপর্য বলে মনে করা হচ্ছে। কোনো কোনো মহল কি চাইছেন যে রাজনীতিতে অস্থিরতা তৈরি করার জন্য এবং এজন্য উস্কানি সৃষ্টির জন্য, আবার এর বিপরীত মতামত পাওয়া যাচ্ছে। বিএনপি মনে করছে যে শুধু বিক্ষোভ সমাবেশ করে কোনো লাভ হবে না, রাজনীতিতে উত্তাপ ছড়ানোর জন্য প্রয়োজন লাশ। বিএনপি এখন লাশের খোঁজে নেমেছে, যে কারণে ভোলাতে বিএনপি নেতারা সহিংস হয়ে ওঠে। নারায়ণগঞ্জের একই ঘটনা ঘটেছে, যে কোনোভাবে উত্তেজনা সৃষ্টি করে পরিস্থিতি ঘোলা করা এবং ঘোলা পানিতে মাছ শিকার করার একটি নীরব প্রবণতা বিএনপির কৌশলের মধ্যে দেখা যাচ্ছে, যে কারণে আগের বিএনপির সমাবেশ এবং বিক্ষোভগুলো সাথে এখনকার বিএনপির সমাবেশ বিক্ষোভগুলোর মৌলিক কিছু পার্থক্য দেখা গেছে। যেমন নারায়ণগঞ্জের ঘটনার উদাহরণ দিয়ে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, সেখানে বিএনপি এসেই পুলিশের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে এবং পুলিশকে কোণঠাসা করে রাখার জন্য সহিংস হয়ে ওঠে। তখন পুলিশ বাধ্য হয়ে আত্মরক্ষা করে, যে কথাটি প্রধানমন্ত্রী তার জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে ভাষণেও বলেছেন। কিন্তু এই বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণের দাবি রাখে, কোথায় পুলিশ যেচে গায়ে পড়ে আক্রমণ করেছে আর কোথায় বিএনপি আক্রমণাত্মক হয়ে উঠেছে তার নির্মোহ বিশ্লেষণ করা দরকার। কারণ পুলিশের এই মারমুখী আচরণ সারা দেশে বিএনপিকে কিছুটা হলে উজ্জীবিত করেছে। তাহলে বিএনপিকে উজ্জীবিত করা এবং বিএনপির আন্দোলনকে বেগবান করার মিশনেই কি কেউ ষড়যন্ত্র করছে, এবং সেজন্যই কি এরকম আক্রমণাত্মক ভূমিকায় পুলিশ অবতীর্ণ করছে? এই প্রশ্নটি এখন বিভিন্ন অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। ইভিএম ব্যবহার করলে 300 আসনে করতে হবে, বলছে জেপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলে মনে করছে জাতীয় পার্টি। সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু নেতৃত্বাধীন দলটি কোথাও ব্যালট আবার কোথাও ইভিএম ব্যবহারের বিরোধী। জাতীয় পার্টির জেপি মনে করেন ইভিএম ব্যবহার করলে 300টি আসনে সব জায়গায় করতে হবে, অথবা ইসির সক্ষমতা অনুযায়ী প্রতিটি আসনের 10-15% কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া যেতে পারে। এছাড়াও বিতর্ক এড়াতে বর্তমান কমিশনকে মিডিয়ার সামনে কম কথা বলার পরামর্শ দেন তারা। গত 17ই জুলাই থেকে 31শে জুলাই 39টি দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছেন ইসি, তবে বিএনপি সহ 9টি দল সংলাপে অংশ নেয়নি। ইসির আমন্ত্রণে সাড়া দিয়ে 28টি দল সংলাপে অংশ নিল, 2টি দল সময় চেয়ে আবেদন জানায়। তারই অংশ হিসেবে গতকাল জাতীয় পার্টি জেপি ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সঙ্গে সংলাপ করে ইসি। আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণমূলক হয় সে বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করে জেপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, কেবলমাত্র ইসি নির্বাচন অংশগ্রহণমূলক ভোট করতে পারে না, 2-1টি দল ভোটে অংশ না নিল নির্বাচন অংশগ্রহণমূলক হয়। ইসিকে শুধু রাজনৈতিক দলের নয় জনগণের আস্থা অর্জন করতে হবে বলে তিনি মন্তব্য করেন। শহীদুল ইসলাম বলেন, ইসি নিজেকে কোনো বিতর্কের মধ্যে যেন না ফেলে। নির্বাচনী আসনে সীমা না নিয়ে তিনি বলেন, একজন এমপি দীর্ঘকাল ধরে তার সংসদীয় এলাকা তৈরি করেছে, এখন বড় ধরনের পরিবর্তন আনা হলে তাদের প্রতি অবিচার করা হয় যায়। শহরে জনসংখ্যা বেশি বলে গ্রামাঞ্চলে আসনের সংখ্যা যেন কমানো না হয় সে বিষয়ে তিনি ইসির কাছে দাবি জানিয়েছেন। ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, 300 আসনে ইভিএম ব্যবহার করতে হবে।
দেড়শো আসনে ইভিএম করতে বাকি আসনে করবেন না, তাতে একটা বৈষম্যমূলক আচরণ হয়ে যাবে। এ সময় প্রত্যেক আসনের 10% বা 15% কেন্দ্রে ইভিএম ব্যবহারের প্রস্তাব দেন তিনি। একই সঙ্গে তিনি প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিশ্চিত করার পাশাপাশি এ বিষয়ে সাধারণ মানুষের আস্থার সংকট কাটানোর প্রস্তাব করেন। দেশের সীমান্তে মিয়ানমারের যুদ্ধ বিমান উদ্বেগজনক, বলছেন অ্যাপ। বাংলাদেশ সীমান্তের ভেতরে বান্দরবানে মিয়ানমারের যুদ্ধ বিমান ও হেলিকপ্টার থেকে শেল ও গুলি করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া। তারা বলেন, বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের যুদ্ধ বিমান প্রবেশ উদ্বেগজনক ও বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি। তারা বলেন, বাংলাদেশের নাইখাংছড়ি সীমান্তে মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপ দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, এটা দু দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য হুমকি। এসব ঘটনা শুধু বাংলাদেশ বা মিয়ানমারের জন্যই নয়, একই সঙ্গে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। 2017 সালের আগস্ট ও সেপ্টেম্বরে অনেকবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে মিয়ানমারের হেলিকপ্টার, ওই সময় বাংলাদেশ কর্তৃপক্ষ কড়া প্রতিবাদ জানিয়েছিল। তারপরও সেই একই ঘটনার পুনরাবৃত্তির মাধ্যমে মিয়ানমার অব্যাহতভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাও প্রতিবন্ধী। এসব ঘটনা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। তারা অবিলম্বে মিয়ানমারকে পাল্টা জবাব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে সতর্ক করার পরেও সীমান্ত পিলার 40-41 কাছাকাছি মিয়ানমারের হেলিকপ্টার ও যুদ্ধ বিমান দেখা যায়। হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ, মর্টার শেল ও বোমা নিক্ষেপ করা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। নেতারা আরও বলেন, অনিচ্ছাকৃত ভুলের নামে বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করতে পারে না মিয়ানমার। আন্তর্জাতিক আইনের প্রতি এ বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবশ্যই মিয়ানমারের শ্রদ্ধা থাকতে হবে। অব্যাহতভাবে তাদের ওই রকম মনোভাব দ্বিপক্ষীয় সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে, অস্থিতিশীল করে তুলবে পুরো অঞ্চল। মিয়ানমারকে অবশ্যই স্মরণ রাখতে হবে যে বাংলাদেশও সামরিক দিক দিয়ে সক্ষম একটি দেশ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।